নমস্কার, আমি তনুশ্রী। আজকের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে রেসিপি শুরু করব। আজ রয়েছে ভীষণই সহজ, হেলদি, টেস্টি, কম সময়ে তৈরি হবে এমন একটা রেসিপি, চিকেন কর্ন স্যালাড। তো এর জন্য ফ্রাই প্যানে দিয়েছি 1 চামচ বাটার। বাটারটা স্প্যাচুলা দিয়ে একটু ঘুরিয়ে গলিয়ে নিতে হবে। অল্প যখন বাটারটা গলে আসবে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হালকা করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব। এবার পেঁয়াজের সাথে দিয়ে দেবো চিকেন। তো এখানে বোনলেস চিকেন 1 বাটি বা 1 কাপের মতো দেওয়া হয়েছে। এখানে প্রায় 150 গ্রাম মতো চিকেন রয়েছে, ভীষণ সামান্য। চিকেনের সাথে দিয়ে দেবো 7 মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে চিকেনটা একটু ফ্রাই করে নিতে হবে। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এসছে, তো 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে চিকেনটা ভেজে নিতে হবে। আজকের রেসিপি এত সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে, আর খুব কম সময়ে তৈরিও হয়ে যায়। যখন স্যালাড খেতে ইচ্ছা করবে তো এটা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, ভালো লাগবে। শীতকালে আমরা গরমাগরম স্যুপ খেয়ে অভ্যস্ত, তো এরকম গরমাগরম স্যালাডও কিন্তু ভীষণ ভালো লাগবে। চিকেনটা যখন একটু নরম হয়ে আসবে তখন আগে থেকে সেদ্ধ করা ভুট্টার দানা বা কর্নগুলো দিয়ে দিতে হবে। দিয়ে কর্ন দিয়েও আমি 1 মিনিট ভেজে নেব। আর দেখে নাও বন্ধুরা, চিকেন একদম সফট হয়ে গেছে। চিকেন আর কর্ন মিনিট খানেক নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো লঙ্কা কুচি। তো নিজের স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি দিতে হবে। এর সাথে দিয়ে দেবো টমেটো কুচি। তো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, আর স্বাদের জন্য দেওয়া হয়েছে, আর ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে গোলমরিচের গুঁড়ো। প্রায় 1/2 চামচ মতো বা স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ সময় একবার নুনটা চেক করে নিতে হবে। এর সাথে দিয়ে দেবো ধনে পাতা কুচি 1 মুঠো। ধনে পাতা কুচি দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো বিট নুন। অল্প পরিমাণে বিট নুন মেশালে টেস্টটা খুব ভালো হবে। এর সাথে দিয়ে দেবো লেবুর রস। লেবুর রস দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। লেবুর রস খুব ভালো মতো স্যালাডের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন কর্ন স্যালাড। তো এই শীতে অবশ্যই একবার এই গরমাগরম স্যালাড খেয়ে দেখতে পারো, ভালো লাগবে, ভীষণই হেলদি টেস্টি একটা রেসিপি। তো আজ এই পর্যন্ত, বা চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের এই সিম্পল স্যালাডের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, এই ধরনের সহজ নিজের নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থেকো, সব ভাগে ভালো রেখো। ধন্যবাদ।